আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল অঙ্গনার বায়না। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একটা হাফ সিল্ক শাড়িতে খুব কালারফুল একটা ডিজাইন করে দেখাবো। আর এই ডিজাইনটা দেখতে যতটা সুন্দর করতে কিন্তু বেশ বেগ পেতে হয়েছে, কিন্তু আমি খুব সহজভাবে আপনাদেরকে এই ট্রিক্সটা বুঝিয়ে দিব যে ছোট্ট ছোট্ট ব্যাপারগুলোকে মাথায় রেখে খুব সাধারণভাবে পেইন্টটা করে এই শাড়িতে আমি ঠিক এইভাবে কালারফুল একটা লুক এনেছি। তাহলে চলুন আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। আমি পুরো শাড়িটা একরামিন কালার দিয়ে করেছি, কালারগুলো আমি নিজে বানিয়ে নিয়েছি। তো আমি কালার বানানোর প্রসেসটা আমি এখানে বলে দিচ্ছি আপনাদের। আমি এখানে যেটা করেছি দেখুন, আমার ওয়াশ কালারের জন্য চারটা কালার লাগবে। তো আমি এখানে প্রত্যেকটাতে এনকে বাইন্ডার আলাদা আলাদা পাত্রে আমি রেখে দিয়েছি, সমান পরিমাণে এনকে এবং বাইন্ডার। যতটুকু এনকে নিয়েছি ততটুকুই বাইন্ডার নিয়েছি। নেওয়ার পরে আমি এখানে চারটা আলাদা পাত্র নিয়েছি। আমি এখানে চারটা কালার করব, একটা গোলাপি কালার, ব্লু কালার, তারপরে হচ্ছে হলুদ কালার, আর একটা হচ্ছে গ্রিন কালার। তো দেখুন আমি এখানে গ্রিন কালারটা মিশিয়ে ফেলেছি, তারপরে আমি হলুদ কালারটাকে মিশাবো। আর এই র কালারটা আপনি যখন বানাবেন ওয়াশের জন্য, যেহেতু একটু পাতলাই হবে, পাতলা হলে কোনো সমস্যা নাই। আর ওয়াশ করার সময় যেহেতু আপনি ফেব্রিকটাকে আলাদা করে ভিজিয়ে নেবেন, তো ওটা এমনিতেই অনেকটা মানে পানির সাথে মিশে যাবে। তো এই জন্যে ওয়াশ কালারটা খুব বেশি মোটা যেন না হয়ে যায় কাপড়ে, খুব স্মুথলি করতে হবে। এখানে দেখুন আমি যে পিঙ্ক কালারটা বানাচ্ছি সেখানে আমি হালকা পরিমাণে একটু হোয়াইট পেস্ট নিয়ে নিব, কারণ আমি আমার আগের কালার মিক্সিংয়ের ভিডিওতেও বলেছি, আপনারা যারা দেখেছেন জানেন অথবা দেখে নিতে পারেন। কালার মিক্সিংয়ের ক্ষেত্রে আমরা যখন গোলাপি কালারটা বানাই তখন কিন্তু এনকে বাইন্ডারের সাথে হোয়াইট পেস্টটা দিলে তখন আমরা যে একরামিনের র রেড কালারটা আছে ওই রেড কালারটা দিলে কিন্তু গোলাপি কালারটা হয়ে যায়, আমাদের আলাদা করে গোলাপি কালার কিনে নিতে হয় না। তো আমি সেটাই করেছি এখানে, আমি এনকে বাইন্ডার আর কিছুটা হোয়াইট পেস্ট নিয়েছি। নেওয়ার পরে সেটাকে একসাথে মিশিয়ে তারপরে আমি একরামিনের রেড কালারটা দিয়ে গোলাপি কালার বানিয়ে নিয়েছি। এখন আমি সবুজ কালারটা বানাতে যাচ্ছি। তো আমি এখানে আপনাদের বোঝানোর সুবিধার্থে দুটো সবুজ কালার নিয়েছি, কারণ একরামিনে এরকম দুটো আলাদা করে সবুজ কালার পাওয়া যায়, একটা হচ্ছে লাইট আর একটা হচ্ছে ডিপ। তো লাইট কালারটা মূলত এনকে বাইন্ডারের সাথে মেশানোর পরে এটা হচ্ছে একটা মানে কলার পাতা কালার, যেটা বাটিয়া কালার এরকম একটা কালার আসে। আর হচ্ছে যেটা ডিপ সবুজ কালার, এটা মেশানোর পরে এনকে বাইন্ডারের সাথে মেশানোর পরে একদম ডিপ কালার সবুজটা আপনারা পেয়ে যাবেন। তো চলুন আমি আসলে একটুখানি আপনাদেরকে লাইট সবুজটা মিশিয়ে, যেহেতু আমার ডিপ সবুজটা লাগবে তো আমি আগে লাইটটা মিশিয়ে আপনাদেরকে দেখিয়ে তারপরে আমি ডিপ সবুজ কালারটা মিশিয়ে নিচ্ছি। আমি এখন শাড়ির আঁচলের মধ্যে আগে একটা ফ্ল্যাট ব্রাশ দিয়ে আমি পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছি, কারণ আমি এখানে ওয়াশটা করব। তো মানে আমি ওয়াশ বলতে যেটা বোঝাচ্ছি ব্যাকগ্রাউন্ড কালার। এখন ব্যাকগ্রাউন্ড কালার করার আগে আর ওয়াশটা যখন আপনি করবেন একটা জিনিস খেয়াল রাখবেন যে যতটুকু পরিমাণে আপনি ওয়াশটা করতে চান তার থেকে একটু বেশি পরিমাণে আপনি পানিটাকে ছড়িয়ে দিবেন, কেননা এটা যদি আপনি যতটুকু ওয়াশ করছেন ততটুকুই পানি দেন তাহলে কি হবে, ওইটা একটা লাইনের মতন একটা মানে লাস্ট যে পয়েন্টটা ওখানে লাইনের মতন হয়ে যাবে। আর যদি আপনি মানে একটু বেশি পরিমাণ পানিটা ছড়িয়ে দেন তাহলে ধরেন আপনি যতটুকু পানি দিলেন তার থেকে একটু কম আপনি কালারটা ওয়াশ করলেন, তাহলে কি হবে ওই কালারটা ওই পানির সাথে একদম ব্লেন্ড হয়ে যাবে, একদম স্মুথ একটা গ্রেডিয়েন্ট তৈরি হবে, আস্তে আস্তে ওটা পানির সাথে মিলে যাবে এবং দেখা যাবে যে ওখানে কোনো আলাদা কোনো রেখা বা দাগের মতন থাকবে না, দেখতে অনেকটা সুন্দর হবে, স্মুথ হবে। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবেন। এবার দেখুন যে আমার ওয়াশ পেন্টটা করা হয়ে গেছে, প্রত্যেকটা কালার একটার সাথে আর একটা এত সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে, মানে কোনো লাইন বোঝা যাচ্ছে না, খুব সুন্দর করে একটার সাথে আর একটা মিশে গেছে।
দেখুন এখানে আমি শুধুমাত্র হোয়াইট কালার ফুলগুলো আপনাদেরকে এঁকে দেখালাম, ঠিক সেমভাবে আপনারা অন্যান্য ফুলগুলোও এঁকে নিতে পারেন। আমি এখানে অন্যান্য ফুলগুলো ঠিক একইভাবে এঁকে নিয়েছি। আমি এখানে চারটা কালারের ফুল ইউজ করেছি, একটা হচ্ছে হোয়াইট কালার, তারপরে হচ্ছে গোল্ডেন ইয়েলো, রেড কালার, আর একটা হচ্ছে পিঙ্ক কালার। তো এখন আমি অন্যান্য সব ফুলগুলোকে সেমভাবে এঁকে নিব এবং চিকন চিকন করে ডালপালাগুলো আঁকব।
এই ছিল আমার শাড়িটার ফাইনাল লুক। তাহলে দেখতে পাচ্ছেন যে শাড়িটা সব মিলিয়ে কতটা সুন্দর হয়েছে। আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন, যদি আমার এই শাড়িটা পেন্ট করার ব্যাপারে আপনাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা দেখবেন আমার ডিসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুকের লিংক দেওয়া আছে, চাইলে আমাকে ওখানেও ফলো করতে পারেন। আর এই শাড়িটা পেন্ট করার ক্ষেত্রে কোন কোন জায়গায় কোন ব্যাপারগুলো আপনাদের কাছে কঠিন মনে হয়েছে সেগুলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। অথবা যদি আমার মনে হয় যে আরও একটা ভিডিও করে আপনাদেরকে আরও ভালোভাবে ক্লিয়ার করা দরকার, তাহলে আমি সেটাও করতে পারি। আর ইনশাল্লাহ আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। তাহলে কী কী বিষয় নিয়ে ভিডিও বানালে আপনাদের জন্য আরও ভালো হয়, হ্যান্ড পেইন্ট নিয়ে অথবা কালার মিক্সিং নিয়ে বা অন্য কোনো ম্যাটেরিয়ালস নিয়ে, আমাকে এই বিষয়গুলো আপনারা কমেন্টসে জানাতে পারেন। তাহলে আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।